তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সরকার ফরমায়েশি রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপির সকল অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার 2 আগস্ট বিকেল 3 ঘটিকায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে মিছিলটি শুরু হয়ে আলামরা হসপিটালের সামনে গিয়ে শেষ হয়। ফেসিবাদী সরকার ফরমায়েশি মামলায় ফরমায়েশি রায়ে